মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি রাসেলকে, একই সাথে কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভীন জামাল রৌজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা অতি পঙ্গু ছিল তাকেও হত্যা করে। ঠিক একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাদেরকে হত্যা করে। কৃষি মন্ত্রী আব্দুর রাব সানিয়াবাদ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তিনিও মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। আমার ফুফাতো বোন আরজুমণি বেবি, ফুফাতো ভাই আরিফ তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুর রাব সানিয়াবাদ সাহেবের 4 বছরের নাতি সুকান্ত তাকে হত্যা করে। তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদকে হত্যা করে এবং আত্মীয় রেন্টু সহ যাদেরকে 15 আগস্ট হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, রাষ্ট্রপতি আক্রান্ত হয়েছে শুনে ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। কর্মরত পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে, আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। একটি জাতিকে স্বাধীনতা অর্জন করে দেওয়া এবং আত্মপরিচয়ের সুযোগ করে দেওয়া, সেই লক্ষ্য নিয়েই সেই 48 সালে মাতৃভাষায় বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার যে সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সেই সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা। এপ্রিল মাস, আজকে 18, গতকালকে গেছে 17 এপ্রিল। স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল এই 1971 সালে 17 এপ্রিল, এবং সেই সরকারই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের, এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলার মাটিতেই, এবং সেদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, যে ঘোষণার উপর ভিত্তি করেই স্বাধীনতার পর জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছিলেন। কারণ 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, 26 মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তারই নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি। 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে, তিনি স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। যখন এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, সবুজ বিপ্লবের ডাক দেন, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করা, ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ করা থেকে শুরু করে একেবারে গণমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করলেন। মানুষ যখন সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করলো এবং যাত্রা শুরু করলো, তখনই এই চরম আঘাতটা আসে। যতদিন পরে যারা সরকার এসেছে তারা ক্ষমতাকে ব্যবহার করা, আত্মঘাতী সংঘাত, ওই সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাদের হত্যা করা, হাজার হাজার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিক হত্যা, একের পর এক কু, প্রায় 18-19টা শুধু কু হয়েছে, বা এই একটার পর একটা কু হয়েছে বাংলাদেশে। আর এদেশের সাধারণ মানুষ তারা অবহেলিত, বঞ্চিত, তাদের দিকে কারো তাকানোর অবসরই ছিল না। অবৈধভাবে দখলকারী করা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখারই প্রচেষ্টা ছিল, যার ফলে বাংলাদেশ আর এগোতে পারেনি। অনেক ঘাত প্রতিঘাতের পর 1996 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি, আওয়ামী লীগ সরকার গঠন করে। জাতির পিতা যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, যে আমাদের দেশে খাদ্য সংরক্ষণের জন্য তিনি 19টা জেলাকে ভেঙে প্রতিটি মহকুমাকে জেলায় রূপান্তর করেন এবং প্রতিটি জায়গায় একটি করে খাদ্য গুদাম নির্মাণ করা, এবং সেই সাথে সাথে মানে খাদ্যের সাথে সাথে আমিষের যোগান দেওয়া, পুষ্টির নিশ্চয়তা দেওয়া, সেই দিকেই তিনি দৃষ্টি দিয়েছিলেন। এবং খাদ্য উৎপাদনের জন্য সার আমদানি করা,
ভালো বীজ উৎপাদন করা, কৃষকদের কৃষি উপকরণ সহজলভ্য করা, সব ব্যবস্থাই কিন্তু তিনি করেছিলেন। এবং আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের জমির পরিমাণ সীমিত, তাছাড়া পারিবারিকভাবে যখন জমিগুলি ভাগ হয় তখন বিভিন্ন আইল দিয়ে যে ভাগ হয়ে যায়, যার ফলে কৃষি যান্ত্রিকীকরণ করা কঠিন হয়ে পড়ে, যে কারণে তিনি বহুমুখী গ্রাম সমবায় করে সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে উৎপাদনকে দ্বিগুণ তিগুণ করবার পদক্ষেপও তিনি নিয়েছিলেন। কিন্তু সে কাজগুলো আর তিনি করে যেতে পারেননি, এটাই হচ্ছে সবথেকে দুঃখের। আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ, আমরা এটা ধরে নিতে পারিনি যে প্রতি বছরই আমাদের সমানভাবে ফসল উৎপাদন হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষা করার জন্য যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব পদক্ষেপ নিয়েছিলেন, রেড ক্রিসেন্টের সহায়তা নিয়ে তিনি দুর্যোগকালীন সময়ে ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে একদিকে যেমন সাইক্লোন শেল্টার করা, সেই সাথে সাথে মুজিব কেল্লা করা, অর্থাৎ শুধু মানুষ না পশু পাখিগুলিও যেন রক্ষা পায় সে ব্যবস্থাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। যে একই সাথে যেন পশু পাখি, কারণ আপনারা জানেন যে মানুষ তার গৃহপালিত পশু পাখি ফেলে আসতে চায় না, সেই জন্যই তিনি এই যে মাটির ঢিপি করে করা, যেটা এই নামটা কিন্তু স্থানীয় লোকদেরই দেওয়া মুজিব কল্লা, এটা জাতিপিতা বা কোনো আনুষ্ঠানিক নাম ছিল না, এটা সাধারণ মানুষের নাম দিয়েছিল। ঠিক সেইভাবে কিন্তু তিনি দেশের মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষার পদক্ষেপও জাতিপিতা নিয়েছিলেন। স্বাধীনতার পরই কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার তো কোনো সম্পদ নেই, আপনি কী দিয়ে এই দেশ গড়ে তুলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি এই বাংলাদেশ গড়ে তুলব। তার একটি বক্তব্য আমি এখানে উদ্ধৃতি দিচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার মানুষ আছে, আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টক আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের আর থাকবে না, আনকোড, অর্থাৎ এই দিন আরও উন্নত হবে। 1973 সালে আমাদের আরও উন্নত মানের মানে গবাদি পশু আনার জন্য তিনি অস্ট্রেলিয়া থেকে বা অধিক উৎপাদনশীল ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাভী এবং সার আমদানি করেন এবং বাংলাদেশে গবাদি পশুর কৃত্রিম প্রজনন করার সূচনাও বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান। বাংলাদেশ যদি জাতিপিতা বেঁচে থাকতেন হয়তো বহু আগেই আমরা আরও উন্নত হতে পারতাম, কিন্তু এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি, এটা হচ্ছে দুর্ভাগ্যের। 1996 সালে আমি যখন সরকার গঠন করি আমরা দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম, তখন রিজার্ভ মানিও তেমন ছিল না, আমার ইনফ্লেশনও অনেক বেশি ছিল, এশিয়াতে তখন খাদ্য মন্দা। ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছে হাত পেতে চলব না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না, কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই, আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছি। আমরা আপনাদের মনে থাকার কথা, 1998 সালে যখন মানে ভয়াবহ বন্যা হয়, সেই 1998 সালে যে বন্যা, আমার মানে এত দীর্ঘস্থায়ী বন্যা আর কোনোদিন বাংলাদেশে হয়নি, আমাদের গবাদি পশু থেকে শুরু করে অনেক প্রাণী এবং মৎস্য সম্পদ সেগুলি যেমন নষ্ট হয়, ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অচল হয়ে পড়ে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল
যে এই অবস্থা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বলেছিলাম আল্লাহর রহমতে একটি মানুষকেও না খেয়ে মরতে আমরা দেব না। এবং আমরা ঠিক সেই পদক্ষেপই নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল। সেই সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে। যেসব জায়গায় বন্যা ছিল না তাদেরকে সার বীজ দিয়ে বীজতলা তৈরি করার ব্যবস্থা নিয়ে নিই। পানি টানার সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বীজতলা সার নগদ টাকা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই। বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয়, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্ভূত খাদ্যে উন্নীত করি। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষি হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাব। যেখানে জাতিপিতা বলে গেছেন আমাদের মাটি আছে, সোনার মাটি, আমাদের ফসল আমরা ফলাব, এবং আমরা তা প্রমাণ করেছি। 2001 সালে আমার 5 বছর পূর্ণ হওয়ার পরে যখন আমি ক্ষমতা হস্তান্তর করি, তখনও 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2009 সালে যখন আবার সরকারে আসি, তখন দেখি সে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা, বরং ওই 26 লক্ষ না 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে। আর যেখানে মুদ্রাস্ফীতি আমি 1.50% রেখে গিয়েছিলাম, ইনফ্লেশন, চালের দাম মাত্র 10 টাকা ছিল, সেই চালের দাম 30 টাকার উপরে হয়ে গেছে, আর মূল্যস্ফীতি তখন 12% উঠে গেছে। তার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেই এবং রিজার্ভ মানি 1 বিলিয়নও না, তারও কম। সেই অবস্থায় যাত্রা শুরু করেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আজকে আমরা, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার সব ব্যবস্থা করার ফলেই আজকে আমরা, জাতিপিতা যেখানে আমাদের স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আমাদের লক্ষ্য ছিল 2020 সালে জাতিপিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় অন্তত বাংলাদেশকে আমরা আরও এক ধাপ উন্নীত করব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, 2026 সাল থেকে তা শুরু হবে। এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে, আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। আজকে আমি এটুকু বলবো যে আমাদের যারা, আমরা প্রথমবার সরকারে এসেই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে অনেক সময় বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি, কর্মসংস্থান ব্যাংক করি, তার মাধ্যমে ঋণ দিই, যুব সমাজকে উৎসাহিত করি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া, সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু তখন নিয়েছিলাম। এবং পুষ্টির জন্য যা যা দরকার, মাছ মাংস দুধ ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নেই। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যেন যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলি উপরেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছ, গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে, সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকেই তাদের চিন্তা, আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আজকে অন্তত এটুকু বলতে পারি,
যে আমরা 96 সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি, কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতিপিতা বঙ্গবন্ধু করে গিয়েছেন, কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত মানে জাত বা অধিক ফসল ফলন সম্ভব না। কাজে একদিকে যেমন ফসল উৎপাদন, এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে, অনেকটা সাফল্য পাওয়া গেছে, খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি, আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি, এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি। পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4 কোটি 23 লক্ষ, এখন 7 কোটি 98 লক্ষ, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি যেটা ছিল মাত্র 18 কোটি 6 লক্ষ পোলট্রির সংখ্যা, এখন তা 52 কোটি 79 লক্ষ, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। সেই সাথে এমনকি লবণ, চা, দুধ উৎপাদন সব কিছুই আমরা বৃদ্ধি করেছি, দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে, যেটা সবথেকে আমাদের প্রয়োজন। এবং মাংস উৎপাদন, মাংস উৎপাদনে কিন্তু 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 562 কোটি 30 লক্ষ ছিল, এখন 2,337 কোটি 63 লাখ ডিম উৎপাদন হয়। এমনকি কৃষিখাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি, যেখানে বিএনপি আমলে মাত্র 1,170 কোটি টাকা ছিল, আমরা 26,055 কোটি টাকা ভর্তুকি দিই, কিন্তু এই কোভিড-19 এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরও বাড়াতে হয়েছে। সেই সাথে বীজ গবেষণা কেন্দ্র, বীজ উৎপাদন, এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনে এটা শুধু দানাদার খাদ্য না, পশু পাখি সব কিছু উৎপাদনেই আমাদের গবেষকরা, মাছ, আমাদের দেশীয় মাছ উৎপাদন সব ক্ষেত্রে আমাদের মানে অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, আজকে এই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি, এটা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এবং এই উৎপাদন আরও আমরা বাড়াতে চাই। আমাদের এত খাল বিল নদী নালার দেশ আমরা, আমাদের দেশে মানুষের কেন আমিষের কষ্ট হবে? আর বর্তমান যুগে শুধু আমাদের না, বিশ্বব্যাপী এটা বলে যে মাংসের থেকে মাছ সবজি সেগুলি হচ্ছে সবথেকে অধিক পুষ্টিকর এবং নিরাপদ পুষ্টি দেয়, আর মিঠা পানির মাছ তো আরও বেশি। কাজে সেক্ষেত্রে অনেক হারিয়ে যাওয়া দেশি মাছ গবেষকরা গবেষণা করে করে সেগুলি কিন্তু আজকে উৎপাদন করছে, আমরা আমাদের অনেক প্রায় বিলুপ্ত প্রায় মাছগুলি আবার ফিরে পাচ্ছি। গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে পারেনি, এটাই হলো বড় কথা। তাছাড়া মুরগির ক্ষেত্রেও গবেষণা করে করে বিভিন্ন ধরনের পাখি এখন উৎপাদন হচ্ছে, শুধু ডিমই না মাংস মানুষ এখন খেতে পারছে। একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য, আলুর হাজার পদের আলুর নানা রকমের মানে ইয়ে তৈরি করা হলো, এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো।
মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কি না? সেটাই তো আমাদের লক্ষ্য, কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই, তবে মানুষের চাহিদা এখন মাংস, আরও বড় বড় মাছ সব কিছু খাবে। তো এখন দেখি জিনিসের দাম নিয়ে চিন্তিত, পেঁয়াজের দাম বাড়লো কেন? পেঁয়াজ আমরা কিন্তু 90% পেঁয়াজই আমাদের আনতে হতো ভারত থেকে, সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। ভোজ্য তেল 90% আনতে হয় বিদেশ থেকে, কেন আনতে হবে? আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি। তবে এবার সুখবর হলো যে আমরা প্রচুর আমাদের গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে, আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, শস্যের তেল হচ্ছে যেটা হার্টের জন্য সবথেকে নিরাপদ। সেই সাথে সাথে আমাদের রাইস ব্র্যান, চালের কুড়া থেকে যে তুষ থেকে যে তেলটা হয় সেটা হচ্ছে, বা অন্যান্য যেমন তিলের তেল বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু বহুমুখী করতে পারি, করার সেই সুযোগ আরও আছে, আমরা এখন করেও যাচ্ছি। আর পেঁয়াজ নিয়ে যখন এত ঝামেলা, আমি বললাম পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন? জাতিপিতা তো বলেছেন আমাদের সোনার মাটি, সোনার মাটিতে যা দেবো তাই ফসল হবে। এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেরাই উৎপাদন করতে পারি, কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপরে কারো কাছে মুখ খাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। কাজে আমি এটাই বলতে চাই যে আমরা ইতিমধ্যে কত টাকা ব্যয় করছি সেটা বলতে চাই না, টাকাটা বড় কথা না, আমাদের দেশের মানুষ সব কিছু পাচ্ছে কিনা সেটাই বড় কথা। তবে যারা খামারি তাদেরকে আমরা উৎসাহিত দিই, সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি, করোনাকালীন সময় বিশেষ প্রণোদনা দিয়েছি, এমনকি আর্থিক সহায়তাও আমরা দিয়েছি। আমরা একটি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটাও বাস্তবায়ন করা হচ্ছে, এবং করোনাকালীন সময়েও আমরা যে সহযোগিতা করেছি যেটা আমাদের সাধ্যমতো ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে, যেমন মাছ, হাঁস, মুরগি, পাখি, পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা, এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে, আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে একটা মানে আমি বলবো যে আমাদের এই প্রাণী সম্পদটা মানে আমাদের পশু পাখি বা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কীভাবে লালন পালন করছি, কীভাবে সেগুলি মানে যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো, এবং সেই সুযোগ আছে, ইতিমধ্যে কিছু কিছু রপ্তানি হচ্ছে, কিন্তু আরও বেশি রপ্তানি করবার সুযোগও আমাদের আছে, অনেক দেশের কাছ থেকেও আমরা সেই অনুরোধও পাচ্ছি। সবচেয়ে বড় কথা আমাদের দেশে প্রতিদিনই পশু জবাই হয়, কিন্তু আমি বলবো সেটা খুব স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আমাদের মন্ত্রণালয় তো আছেই, তাছাড়া যারা আপনারা বেসরকারি মানে খামারি আছেন, কারণ আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, আমাদের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক সেটাই আমরা চাই। সেই ক্ষেত্রে যেমন একটা পশু জবাই দিতে হলে সেটাকে জবাই দেওয়া তার ছুরি কাঁচি যা প্রয়োজন হয়, কোনোটা জং ধরা কোনোটা খারাপ সেগুলি যেন না থাকে, আবার কাটার সময় কীভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়, কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম, আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অর্থাৎ
হ্যাঁ, যেখানে সাধারণভাবে কসাইখানা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে এবং যার যার কোরবানি সে সেটা চিহ্নিত থাকবে, সে সেটা নিয়ে যাবে, কিন্তু সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান, আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। কিন্তু সেদিকে দৃষ্টি রেখেই আমি বারবার আগেও বলেছি এখনও, যে সেগুলি সংরক্ষণের ব্যবস্থা, সেগুলি যথাযথভাবে মানে জবাই করার পর এটাকে কাটা এবং সেটাকে যথাযথভাবে কীভাবে সংরক্ষণ করা যায় বা কীভাবে কাজে লাগবে, সেই ব্যবস্থাগুলি কিন্তু আমাদের করা দরকার এবং এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার বলে আমি মনে করি। কাজে সেই উদ্যোগটা আপনারা নেবেন, সেটাই আমরা চাই, যে কোনো জিনিস ফেলা যায় না। কারণ একটা পশু জবাইয়ের শুধু মাংসটাই আমরা নেব না, সাথে সাথে তার সেই রক্ত সংরক্ষণ করা, হাড়, বর্জ্য সব কিছুই কিন্তু কাজে লাগে। সেটা কীভাবে আমরা কাজে লাগাবো এবং কীভাবে এটা ব্যবহার করবো এবং এর ভিতরে অনেক কিছু রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করার সম্ভাবনা আছে, সেটাও আমাদের করতে হবে। আর বিদেশে যাতে আমরা এই হালাল মাংস বা যা প্রয়োজন সেগুলি পাঠাতে পারি, সেদিকেও ব্যবস্থা করতে হবে। সবথেকে বড় কথা পশু চিকিৎসা, ইতিমধ্যে ভ্রাম্যমাণ আমাদের পশু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, প্রায় 470টা উপজেলায় এরা যাচ্ছে চিকিৎসা দিচ্ছে। কিন্তু সেই সাথে সাথে আমাদের এই ভেটেরিনারি সাইডটার দিকে আরও দৃষ্টি দেওয়া দরকার। আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায়, আগে কিন্তু ঢাকায়ও ছিল পশু হাসপাতাল, আমরা এই যে জায়গাটায় আছি এখানে কিন্তু এক সময় বিরাট ডেয়ারি ফার্ম ছিল। ডেয়ারি ফার্মের সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এই পশু চিকিৎসারও ব্যবস্থা ছিল, কিন্তু আইয়ুব খান আমলে এটাকে সেকেন্ড ক্যাপিটাল ঘোষণা দিয়ে এই বিশাল ডেয়ারি ফার্মটাকে নষ্ট করে, পোলট্রি ফার্মটাকে নষ্ট করে। যাই হোক, আমাদের 8টা বিভাগ, আমাদের 64টা জেলা, আমাদের বিভিন্ন অঞ্চলভিত্তিক যদি আমরা এভাবে ফার্ম তৈরি করতে পারি, পশু চিকিৎসার ব্যবস্থা করতে পারি এবং সংরক্ষণাগার তৈরি করতে পারি। আমরা হয়তো এখন আমাদের ধান চাল এগুলি সংরক্ষণের কথা চিন্তা করছি, কিন্তু পাশাপাশি আমাদের এই মাংস চামড়া যা যা আছে সব কিছুই সংরক্ষণের ব্যবস্থা করে কোনো জিনিস যেন অপচয় না হয়, সবটুকুই যেন আমরা আমাদের আর্থিক কাজে ব্যবহার করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। অর্থাৎ আমাদের পশু পাখি প্রাণীর খাদ্য সেটাও যেন নিরাপদ খাদ্য হয়, কারণ এই খাদ্য মানুষের শরীরে যেন কোনো ক্ষতি না করে সেদিকেও দৃষ্টি দিতে হবে। সেটা করে মৎস্য থেকে শুরু করে আমাদের সমস্ত যেগুলি আমাদের পালিত পশু পাখি সবই এসব দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর বাংলাদেশ আমরা তো ফার্মাসিউটিক্যাল বিশেষ করে উৎপাদনে যথেষ্ট অগ্রগামী, সেখানে আমাদের এই যে পশু পাখির জন্য ভ্যাকসিন তৈরি করা আর উন্নত মানের করা এবং সেইগুলিও আমরা নিজেরাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তবে আমি আবার বলবো, আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক, আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক সেটাও আমরা চাই। শুধু একটা পাশ করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটা এই ব্যবসা বাণিজ্য করে, তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে একজন কাউবয় এসেছেন, আমাদের মোহাম্মদ ইমরান সভাপতি, তিনি ডেয়ারি ফার্মের। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তার এই পোশাক পরিচ্ছদ দেখে আমি মনে করি আমাদের যুব সমাজ উৎসাহিত হবে, যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়, সেখানে কিন্তু শিক্ষিত মানুষ এই ধরনের আধুনিক মানে পোশাক পরিচ্ছদ দিয়ে মাথায় হ্যাট, মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে, কাজে এই উৎসাহটা দরকার, সেই সাথে অন্যান্য জিনিসও। তো আমি এভাবেই বলবো যে আমাদের যুব সমাজকে আরও উৎসাহিত করা, যেন কখনো আমার কারো প্রতি কারো উপর যেন নির্ভরশীল হতে না হয়,
খাদ্য নিরাপত্তার সাথে সাথে আমাদের পুষ্টির ব্যবস্থাটা আমরা নিজেরাই করতে পারি, এ বিশ্বাস আমার আছে। আমরা এখন আমাদের সমস্ত চর অঞ্চলগুলি, অনেক চর এমনি পড়েছিল, সেখানে কিন্তু এখন মহিষ ভেড়া প্রচুর পরিমাণে সেখানে উৎপাদন হচ্ছে। এমনকি যে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেখানে কিন্তু প্রচুর ভেড়া এবং মহিষ চাষ হচ্ছে, হাঁস মুরগি চাষ হচ্ছে, মাছের চাষ হচ্ছে। আমরা কিন্তু এভাবে উৎসাহ দিচ্ছি, কাজে আমাদের যেটুকু মাটি আছে সেটা ব্যবহার করে আমরা কিন্তু করতে পারবো। কাজে আমরা চাই যে আমাদের প্রত্যেকে, আমরা ডেইরি ফার্ম, পোলট্রি ফার্ম থেকে শুরু করে সব কিছুতেই সবাই আরও এগিয়ে আসবেন এবং আমরা সেভাবেই কাজ করব। আমরা চাই আমাদের যে সমস্ত লাইভ স্টক সেটা আরও উন্নত মানের করে গড়ে তোলা, এবং ইতিমধ্যেই এই প্রাণী সম্পদের সেবা দেওয়ার জন্য আমাদের অনলাইনে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও কৃষিতে এবং প্রাণী সম্পদেও এটা যথেষ্ট কাজে লাগবে। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, কাজে এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে যে কেউ মোবাইলের মাধ্যমেই আপনারা তথ্য নিতে পারেন সেই সুবিধাটা করে দেওয়া হচ্ছে। আমাদের প্রাণী সম্পদ সেবার এই সপ্তাহে সবাই এখানে উপস্থিত হয়েছেন, এতে একজনের সাথে আরেকজনের মত বিনিময়ের সুযোগ হবে, কীভাবে আরও উন্নতভাবে পশুপালন করা যায় সেই সুযোগটাও পাবেন। এই কাজে এই মেলাটা এটাই হচ্ছে সবথেকে বৈশিষ্ট্য, যেখানে মানুষ নিজেকে বা সকলকে জানার একটা সুযোগ পাওয়া যাবে এবং এর মাধ্যমে নিজেদের যে জ্ঞানের আদান প্রদান আপনারা করতে পারবেন। আমি মনে করি যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহে এবারে প্রতিপাদ্য, প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। অত্যন্ত সময় উপযোগী একটি প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।